এই প্রোগ্রামটা হওয়ার পরে আমরা আরো সতর্ক হয়েছি এবং আরো জানতে পেরেছি প্রযুক্তিকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া যাবে না। আমরা ভুলবশত বিকাশ থেকে বা যে কেউ আমাদেরকে ফোন করে যদি বলে যে এই এই ভেরিফিকেশন কোডটা দিলে এই টাকা পাওয়া যাবে, এইটা দিবে, মানে এরকম বিভিন্ন ধরনের লোভ দেখায় থাকে, সেক্ষেত্রে আমরা কিছু না বুঝে না ভেবে কোডটা দিয়ে দিই। পরবর্তীতে আমাদের বিকাশ থেকে ঢুকে দেখি যে এখানে টাকা থাকে না, এরকম শিকার আমিও হয়েছি। তো এখন ওনারা আমাদেরকে বুঝাই দিলেন যে এরকম কোনো বিকাশ মানে বিকাশ অফিস থেকে ফোন দিলে কখনো কোনো কোড বিকাশ ভেরিফিকেশন কোড বা না পাসওয়ার্ড ওটিপি এই ধরনের কোনো কিছু চাপে না। আর হচ্ছে আমরা ফেসবুক অ্যাকাউন্ট সবসময় শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে, শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে করতে হবে, পাসওয়ার্ড কয়েকদিন পরপর চেঞ্জ করতে হবে যাতে হ্যাক হইতে না পারে। আমাদের যেটা প্রোগ্রামটা হলো আমরা অনেকেই কিন্তু এই বিষয়ে সতর্ক ছিলাম না, কিংবা সতর্ক থাকলেও আমরা অতটা হয়তো পদক্ষেপ নিতাম না, কিন্তু এই প্রোগ্রামটা হওয়ার পরে আমরা আরও সতর্ক হয়েছি এবং আরও জানতে পেরেছি এবং আমরা জানতে পেরেছি এবং আমাদের পরিবারের যেসব সদস্যরা রয়েছে আমরা তাদেরকেও জানাতে পারবো। এই প্রোগ্রামটা যদি আরও বিভিন্ন প্রতিষ্ঠানে করা হয় তো তারাও জানতে পারবে এবং তাদের পরিবারের সকলকেও মানে এটা জানাতে পারবে এবং অনেককে সহযোগিতা করতে পারবে তারা। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি রাজবাড়ী পুলিশ সুপার মহোদয়কে যে আমাদের প্রোগ্রাম আমাদের কলেজে এত সুন্দর একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করার জন্য, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের সতর্ক মানে পেলাম যে খুব সহজে আমরা মানে হ্যাকিংয়ের হাত থেকে বাঁচতে পারবো বা হচ্ছে যে কোনো প্রবলেমে আমরা তাদের থেকে সহায়তা পেতে পারবো। তো এই তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের কলেজে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আসলে আমরা হচ্ছে সবসময় নিজেদের পার্সোনাল জিনিস যেন কাউকে না দিই, এই বিষয়ে তারা আমাদেরকে সতর্ক করেছেন। তো আমরা অবশ্যই নিজেদের পার্সোনাল জিনিস বা একান্ত ব্যক্তিগত জিনিস কারোর সাথে শেয়ার করব না এবং ফেসবুক পাসওয়ার্ড বা নিজেদের পার্সোনাল জিনিসগুলো খুব মানে সতর্কতাভাবে আলোচনা করেছি আজকে যে যদি কোনো অ্যাকাউন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয় বা ফিশিংয়ের শিকার হয় তাহলে সেক্ষেত্রে তারা প্রতিরোধমূলক ব্যবস্থা কীভাবে গ্রহণ করতে পারে, কীভাবে তার অ্যাকাউন্টটা নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে পারে, এবং আরেকটি হচ্ছে যে যদি তারপরেও কোনোভাবে তারা কোনো ক্রাইমের শিকার হয়ে যায় সেক্ষেত্রে প্রতিরোধমূলক যে ব্যবস্থা পুলিশের সহযোগিতা নেওয়া, সেখানে আমাদের লিফলেটগুলো সেখানে দেওয়া হয়েছে, সেখানে আমাদের হটলাইন নাম্বার থেকে শুরু করে সব কিছু আছে এবং সেক্ষেত্রে আমাদের স্বর্ণাপন্ন তারা হতে পারে, এই বিষয়গুলো নিয়েই আজকে। এবং আরেকটি বিষয় বলা হয়েছে মোবাইল ফিনান্সিয়াল ক্রাইম অর্থাৎ বিকাশ প্রতারণা, নগদ প্রতারণা, এই বিষয়গুলো নিয়ে আজকের এই সচেতনতামূলক সভা। প্রযুক্তিকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া যাবে না, কোনোভাবেই সম্ভব না। সেটি স্মার্ট বাংলাদেশ হচ্ছে 2041 সালের সেই উপকল্প ঘোষণা করা হয়েছে, সুতরাং প্রযুক্তিকে সাথে নিয়েই আমরা এগিয়ে যাবো। এই প্রযুক্তির এই যুগে যেন আমাদের সন্তানরা নিরাপদ থাকে, আমাদের ভবিষ্যৎ যারা এই ছাত্রছাত্রী তারা যেন নিরাপদ যাত্রাটা তাদের এই প্রযুক্তি কেন্দ্রিক যে যাত্রা আছে সেখানে নিরাপদ হয়, সেটিরই আসলে প্রয়াস হচ্ছে আজকের এই সচেতনতামূলক সভা। আমরা এটি আমাদের ইচ্ছা আছে যে জেলার প্রত্যেকটি স্কুলে যেন আমরা করতে পারি, সেটি হয়তো বা পুরোপুরি সম্ভব নাও হলেও আমরা উপজেলা পর্যায়ের প্রত্যেকটা বড় বড় স্কুলে অবশ্যই এ ধরনের সচেতনতামূলক ইয়েগুলি করবো আমরা, কারণ এটাতে আমরা তাদের আগ্রহটাও দেখেছি, তাদের প্রশ্ন করা, তাদের বিষয়ে এগুলি জানার একটা আগ্রহ আছে, তারা নিরাপদ থাকতে চায়। সুতরাং এটি অগ্রযাত্রা আমাদের অব্যাহত থাকবে।